তৌহিদি জনতা আসসালামু আলাইকুম। আমরা ছাত্র জনতা আপনারা জানেন গত 21 জানুয়ারি সুইডেনে অবস্থিত তুর্কি দূতাবাসের সামনে পুলিশি প্রহরায় কোরআনে আগুন লাগানো হয়েছে। এই আগুন লাগানোর মাধ্যমে তারা গোটা বিশ্বের মুসলমানের অন্তরে আগুন লাগিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সুইডেন সরকারের প্রতি দাবি জানাব, এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাজনৈতিকবাদী দলের নেতা রামসুস পালুদান সহ সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সুইডেন সরকারকে গোটা মুসলিম জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তারপরে ওআইসি সহ মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানাব, এই ধরনের ইসলাম বিদ্বেষী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আজকের কর্মসূচিতে উপস্থিত হয়ে সফলভাবে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।